Hello everyone! ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড নলেজ এ টু জেড তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে আমরা ভূগোলের যে দুটি পেজ রয়েছে একশো একুশ এবং একশো আটচল্লিশ এই দুটি পেজের আমরা এমসি এবং এসএ কিউয়ের সম্পূর্ণ সমাধান করে দেবো তোমাদের এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবো এর আগে ভূগোলের দুটি পেজ অলরেডি আমি আলোচনা করে দিয়েছি যারা এখনও দেখো এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমাদের প্লেলিস্টে ডিসক্রিপশন দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো তাহলে প্রথমে আমরা একশো নম্বর পেজ আলোচনা করব নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে একশো নম্বর পেজ তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথম যে পেজটি রয়েছে একশো তো কি রয়েছে আমরা দেখে নিই প্রথম প্রশ্ন যেটা রয়েছে একের দাগের একে নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা বাড়ে কত গুণ উত্তর হবে চৌষট্টি গুণ পরের প্রশ্ন ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় কোথায় জলপ্রপাত অর্থাৎ ক হবে পরের প্রশ্ন একটি গ্রিন হাউস গ্যাস হলো সি ও টু পরের প্রশ্ন একের চারে অক্ষরেখা মান বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যরশ্মির পতন কোণের মান ক্রমশ কমে নেক্সট প্রশ্ন সুস্পষ্ট হিমোপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে পরের প্রশ্ন কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় জৈব সার নেক্সট প্রশ্ন একের সাথে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য হল গোয়া অর্থাৎ ঘ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বিস্তীর্ণ প্লাবন সমভূমি দেখা যায় গঙ্গা নদীর অববাহিকায় পরের প্রশ্ন একের নয় গাঙ্গেয় সমভূমি অঞ্চলের নদী অববাহিকা পূর্ববর্তী প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে বলে ভাঙার নেক্সট প্রশ্ন ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হল কূপ ও নলকূপ পরের প্রশ্ন কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে অর্থাৎ গ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন ভারতের কফি গবেষণা কেন্দ্র অবস্থিত চিকমা গালুরতে নেক্সট প্রশ্ন ভারতের প্রযুক্তি রাজধানী বলা হয় বেঙ্গালুরুকে নেক্সট চলে যাব পরের যে পেজে প্রশ্ন রয়েছে চোদ্দোতে যে সংস্থা ভারতের ভূ সূচক মানচিত্র তৈরি করে তা হলো এস ও আই এরপর চলে আসছি আমরা বিভাগ বিভাগ বিভাক্ষ দিকে রয়েছে দেখো শুদ্ধ আর অশুদ্ধ তো প্রথম যে তথ্যটি দেয়া রয়েছে উৎপাদন প্রক্রিয়া হল বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়া এটা একদমই ভুল আমি এখানে পরপর লিখে দিচ্ছি নেক্সট চলে আসছে ভ্যান এলান বিকিরণ দেখা যায় ম্যাগনেটোসফিয়ারে এটা একদমই ঠিক নেক্সট রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এটা ভুল পরের প্রশ্ন একই সময়ে মুখ্য জোয়ারের প্রতিভা স্থানে গৌর জোয়ার সৃষ্টি হয় তো এটা ঠিক চলে আসছি পরের প্রশ্ন পাঁচের দাগে ভারতের অধিকাংশ গম খারিফ শস্য হিসেবে চাষ হয় এটা ভুল এরপর চলে আসছি ভারতের সবচেয়ে বেশি লোক বাস করে বিহারে এটাও ভুল নেক্সট রয়েছে রেডার হলো প্যাসিভ সেন্সর এটাও ভুল তাহলে আমরা এখানে পরপর করে সব লিখে দিয়েছি এরপর চলে আসছি দুয়ের থেকে দুয়ের শূন্যস্থান পূরণ তো এখানে যে কোনো ছটি প্রশ্নের উত্তর করতে হবে প্রথম যে প্রশ্নটি রয়েছে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে আমি এখানে লিখে দিচ্ছি বহির্জাত প্রক্রিয়া পরের প্রশ্ন দুই দুই দুইয়ে প্রশ্ন রয়েছে ড্যাশ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল মুলানগিরি উত্তর হবে বাবাবু দান প্রশ্ন তোমাদের তিনের দাগে বৈপরীত্য উত্তাপ দেখা যায় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে উত্তর হবে ট্রপোস্ফিয়ার পরের প্রশ্ন দুই দুই চারে প্রশ্ন রয়েছে তরঙ্গ সৃষ্টিকারী প্রধান শক্তি হল বায়ু পরের প্রশ্ন দুই দুই পাঁচে ড্যাশকে কমলালেবু শহর বলে উত্তর হবে নাগপুর নেক্সট প্রশ্ন শিল্পের শিল্প বলা হয় ড্যাশ শিল্পকে উত্তর হবে লৌহ ইস্পাত নেক্সট যেটা রয়েছে এক কোটির বেশি জনসংখ্যার শহরকে ড্যাশ বলে উত্তর হবে মেগা সিটি নেক্সট চলে যাচ্ছি আমরা পরের পেজে দুয়ের দাগে তিনে তোমাদের কি প্রশ্ন রয়েছে দু এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন যেটা রয়েছে উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর ক্ষয় কাজে কাজটির নাম লেখো উত্তর হবে প্রধান কাজটার নাম হচ্ছে ক্ষয় কাজ বা ক্ষয় কার্য নেক্সট যেটা রয়েছে উচ্চ পার্বত্য অঞ্চলে কোন সময় বৈপরীত্য উত্তাপ ঘটে তো এটা হবে শান্ত আবহাওয়ায় নেক্সট যেটা রয়েছে বান ডাগলে নৌ পরিবহন বিপজ্জনক হয় কেন কারণ প্রবল জলোচ্ছ্বাস ঘটে পরের প্রশ্ন বজ্র পদার্থ কি তো এটা একটু বড় উত্তর হবে আমি একটু ছোট্ট করে লিখে দিচ্ছি যে সমস্ত কঠিন তরল ও গ্যাসীয় দ্রব্যকে পরিত্যাগ করা হয় তাকেই বলা হয় আমরা বজ্র বলি এরপর চলে আসছি পাঁচে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম লেখ উত্তর হবে গঙ্গা ব্রহ্মপুত্র নেক্সট প্রশ্ন চারের দাগের সরি ছয়ের দাগের চির সবুজ উপকূলীয় বনভূমির নাম কি উত্তর হবে ম্যানগ্রোভ ম্যানগ্রোভ অরণ্য নেক্সট যে প্রশ্নটা রয়েছে সাথে দাগের কোন দ্রুত রেল পরিবহন ব্যবস্থার মাধ্যমে মুম্বাই দিল্লি কলকাতা ও চেন্নাইকে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে উত্তর হবে হিরক চতুর্ভুজ নেক্সট যে প্রশ্নটা রয়েছে পিক্সেল কি এটা হচ্ছে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক এরপর আমরা যেটা দেখবো দুইয়ের দাগে চারে বাম দিকের সঙ্গে নান দিকগুলি মিলিয়ে লিখো তো বাঁদিকে যেগুলো রয়েছে প্লায়া স্যাডালপিক সেবা মহানদী পরিকল্পনা তো প্লায়া কি হবে বায়ু ও জলধারা অর্থাৎ তিন হবে নেক্সট চলে আসছি স্যাডাল পিক এটা হবে আন্দামান এরপর চলে আসছি নব সেবা হবে ভারতের আধুনিক প্রযুক্তি বন্দর নেক্সট রয়েছে মহানদী প্রকল্প এটা হচ্ছে হীরাকুদ বাঁধ এরপর চলে যাব আমরা পরের যে পেজটি রয়েছে একশো আটচল্লিশ নম্বর পেজে প্রথম প্রশ্ন বিভাগ কয়ের একের যেটা রয়েছে গাঙ্গীয় বদ্বীপ যে প্রক্রিয়ার ফল তা হলো আরোহণ পরের প্রশ্ন পলল ব্যাজন সৃষ্টি হয় নদীর মধ্য গতিতে অর্থাৎ ঘ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডল যে পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয় তা হলো বিকিরণ অর্থাৎ ক হবে সঠিক উত্তর নেক্সট একের চারের সীমান্ত বৃষ্টি নাতি ঘূর্ণ বৃষ্টিকে একটি সাময়িক বায়ুর উদাহরণ হল মৌসুমি বায়ু পরের প্রশ্ন ছয়ে উষ্ণ ও শীতল স্রোতের মাঝের বিভাজন রেখাকে বলা হয়। হিমপ্রাচীন নেক্সট প্রশ্ন কম্পিউটার টিভি প্রভৃতি ইলেকট্রনিক্স বজ্রজাত বস্তুজাত বজ্রকে বলা হয় ই ওয়েস্ট পরের প্রশ্ন উনিশশো সালে রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি হলো ভাষা এরপরে রয়েছে আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে নেক্সট প্রশ্ন শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলা হয় ভাবর পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম সেচ খালের নাম হল ইন্দিরা গান্ধী খাল এরপরে রয়েছে একের বারোতে দেখি কি প্রশ্ন রয়েছে প্রশ্ন রয়েছে ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতাতে অর্থাৎ ঘ হবে সঠিক উত্তর এরপরে রয়েছে পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হল ন্যাপথা এরপরে রয়েছে সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত দেরাদুনে নেক্সট চলে আসছি বিভাগ ক্ষয়ে বিভাগ ক্ষয় রয়েছে শুদ্ধ অশুদ্ধ তো শুদ্ধ অশুদ্ধগুলো আমি এই সাইডের দিকে লিখে দিচ্ছি তো প্রথম যেটা রয়েছে পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্তটির নাম হলো কাতরা তো এটা ঠিক নেক্সট যেটা রয়েছে দুয়ে দিনের বেলা উষ্ণ ও হালকা বায়ু পর্বতের ঢাল বেয়ে ওপরের দিকে উড়লে তাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু এটা ভুল নেক্সট চলে আসছি দুয়ে দুই এক তিনে ভারত ও পাকিস্তানের সীমারেখা র্যাড ফ্লিক লাইন নামে পরিচিত তো এটা একদমই ঠিক নেক্সট যেটা রয়েছে চারের দাগের পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে চিরহরিত অরণ্য সৃষ্টি হয়েছে তো এটা হচ্ছে ঠিক এরপর চলে আসবো পাঁচের দাগের পাঁচের দাগে রয়েছে রেটুন পদ্ধতি আখ চাষের সঙ্গে যুক্ত তো এটাও হচ্ছে ঠিক এরপরে চলে আসছি পরের যে প্রশ্ন ছয় তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপকারর মানুষের মেধা এটাও ঠিক নেক্সট চলে আসছি সাতের দাগের সাতের দাগে যেটা রয়েছে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো সেন্সর এটা একদমই ভুল এরপর চলে আসছি আমরা দাগে তোমাদের রয়েছে শূন্যস্থান পূরণ করো তো প্রথম যেটা রয়েছে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোয়াব আমি এই সাইডের দিকে আচ্ছা নিচের দিকে আমি লিখে দিচ্ছি দো আব পরের প্রশ্ন দুয়ের বায়ুমণ্ডলের বায়ুমন্ডলের স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে উত্তর হবে থার্মোসফিয়ার নেক্সট যে প্রশ্নটা রয়েছে তিনের দাগে শুক্ল ও কৃষ্ণপক্ষে ড্যাশ তিথিতে মরাকোটাল হয় উত্তর হবে অষ্টমী তিথিতে পরের প্রশ্ন চারের দাগের কেঁচোর সাহায্যে বজ্র পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে বলা হয় ভার্মি কম্পোস্টিং ভার্মি কম্পোস্টিং নেক্সট প্রশ্ন পাঁচের দাগে রাজস্থানের ড্যাশে মৌ গবেষণা কেন্দ্রটি অবস্থিত উত্তর হবে যোধপুর নেক্সট প্রশ্ন ছয়ের দাগে পূর্ব ভারত নেপাল ও ভুটানের ভুটানকে কলকাতা বন্দরকে ড্যাশ বলে উত্তর হবে পশ্চাৎ ভূমি নেক্সট প্রশ্ন দাগে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট এরপর চলে যাচ্ছি আমরা পরের পেজে দুয়ের দাগে তিনে দুইয়ের দাগে তিনে তোমাদের রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও তো প্রথম যেটা রয়েছে ক্ষয়সীমা ধারণার প্রবর্তককে উত্তর হবে পাওয়েল নেক্সট প্রশ্ন দাগের বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় উত্তর হবে মেসোস্ফিয়ার নেক্সট প্রশ্ন তিনের দাগের ভূ জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় উত্তর হবে পশ্চিমা বায়ু নেক্সট প্রশ্ন চারের দাগে প্রশ্ন হচ্ছে কঠিন বজ্রের অক্সিজেন বিহীন দহনকে কি বলা হয় উত্তর হবে অবাধ কম্পোস্টিং নেক্সট প্রশ্ন পাঁচের দাগে প্রশ্ন হচ্ছে প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারতের সবচেয়ে দীর্ঘ সীমারেখা কোন দেশের সাথে রয়েছে উত্তর হবে বাংলাদেশ পরের প্রশ্ন ছয়ের দাগে রয়েছে বল উইভিল পোকার আক্রমণ কোন ফসলে দেখা যায় কার্পাস পরের যে প্রশ্নটি রয়েছে সাতের দাগে পৃথিবীর আন্তর্জাতিক সিজিরে সিরিজের ভূ সূচক মানচিত্রের সংখ্যা কয়টি তো দু হাজার দুশো বাইশটি এরপরে চলে আসছি আমরা দুয়ের দাগের চারে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো তো বাম দিকে রয়েছে খামসিং ম্যানচেস্টার মারুতি সুজুকি ওড়িশা তো খামসিং কি হবে সাহারা অর্থাৎ তিন হবে নেক্সট রয়েছে ম্যানচেস্টার ম্যানচেস্টার কি হবে আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার বলা হয় মারুতির সুযোগী এটা হবে গুরগাঁও অর্থাৎ চার হবে তারপর হচ্ছে ওড়িশা এটা হচ্ছে ওড়িশার পারাদ্বীপ তাহলে এই হলো আজকের যে ক্লাস দুটো তোমাদের একশো আট একশো একুশ আর হচ্ছে একশো আটচল্লিশ এই দুটো পেজের সমাধানের ক্লাস যদি তোমাদের কোথাও কোনো প্রশ্নের উত্তর ভুল বলে মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো উত্তরটা দেখে তোমাদেরকে কারেকশান করে সঠিক উত্তরটা কমেন্ট সেকশানেই ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রেখো পরবর্তী ভিডিওর আপডেট খুব দ্রুত পাওয়ার জন্য আজকের ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ক্লাসে